গুড ইভিনিং এভরিওয়ান। তাহলে আজকে আমি কিছু ইন্টারেস্টিং ফ্যাক্টস নিয়ে এসেছি। অ্যাজ ইউ নো দ্যাট মাই সেলফ সিএমএ শিল্পা ব্যানার্জি, আর আমি কোচিং সেন্টার খুলতে চলেছি ইন মাই প্লেস, দ্যাট ইজ ইন দুর্গাপুর, ফর দ্য সিএমএ ফাউন্ডেশন লেভেল অ্যাট ফার্স্ট। সো বেসিক্যালি এখানে সিএমএ ফাউন্ডেশন লেভেল পড়ানো হবে। যা যারা ইন্টারেস্টেড ক্যান ইনবক্স মি অর ক্যান গিভ দ্য কমেন্টস বিলো। ওকে ফাইন। সো নাও অনেক কিছু সাবজেক্টস আমরা আগে দেখেছি, বাট আই ওয়ান্ট দ্যাট দ্য সাবজেক্ট সামটাইমস ক্যান বি টট ইন বেঙ্গলি অলসো, দ্যাট ইজ ইন মাই মাদার ল্যাঙ্গুয়েজ। তো আজকে আমি যে টপিকটা নিয়ে এসেছি অ্যাবাউট ল, অনেকেই কনফিউজড থাকে এই টপিকটা নিয়ে, যে ভয়েড এগ্রিমেন্ট আর ভয়েড কন্ট্রাক্ট এই দুটোর মধ্যে ডিফারেন্সটা অ্যাকচুয়ালি কোন জায়গাতে, রাইট? তাহলে পরে দেখে নেওয়া যাক যে ডিফারেন্সটা অ্যাকচুয়ালি কোন জায়গাতে হয়। আমরা একটা একটা করে দেখবো যে ভয়েড এগ্রিমেন্ট কি, ভয়েড কন্ট্রাক্ট কি, আর এদের দুজনের মধ্যে মেইন ডিফারেন্সটা কোথায়। সো লেটস সি, ভয়েড এগ্রিমেন্ট, হোয়াট ইজ দ্যাট? অ্যান এগ্রিমেন্ট which is not enforceable by law is said to be void. তার মানে কি, যে এগ্রিমেন্টটা ল তে গেলে সেটাকে ল মানবে না, এমন কোন এগ্রিমেন্ট যেটাকে ল মানবে না সেটাকে বলা হয় void এগ্রিমেন্ট। void কথাটার মানে হচ্ছে invalid, মানে যেটা লয়ের কাছে তার কোনো অস্তিত্বই নেই। ওকে, তাহলে পরে ফার্স্ট যেটা আমরা দেখলাম, অ্যান এগ্রিমেন্ট উইচ ইজ নট এনফোর্সেবল বাই ল ইজ কল্ড টু বি ভয়েড, ইজ সেড টু বি ভয়েড, রাইট? আনাদার পয়েন্ট ইজ দ্যাট ইট ইজ ভয়েড অ্যাব ইনিশিও। এবারে অ্যাব ইনিশিও কথাটার মানে কি, অ্যাব ইনিশিও কথাটার মানে হচ্ছে ফ্রম দ্য ভেরি বিগিনিং, প্রথম থেকেই এটা ভয়েড, ইনভ্যালিড, যেটা লয়ের কাছে কোনো তার মানে কোনো অস্তিত্বই নেই। তাহলে পরে দ্যাট ইজ ইনভ্যালিড সিন্স ইট ইজ ফর্ম, যখন থেকে এই এগ্রিমেন্টটা ফর্ম করা হয়েছে বিটুইন টু পিপল অর মোর পিপল, সেটা প্রথম থেকে ভয়েড ছিল, প্রথম থেকে নাল এগ্রিমেন্ট ছিল, প্রথম থেকে ইনভ্যালিড এগ্রিমেন্ট ছিল, এটা হচ্ছে ভয়েড এগ্রিমেন্ট। যদি একটা এক্সাম্পল দেখি, আমি আমি নিয়েছি এখানে দুটো নাম, ম্যাঙ্গো অ্যান্ড অ্যাপেল, অ্যাজ আই লাইক ম্যাঙ্গো সো মাচ। তো ম্যাঙ্গো অ্যাপেলকে বলেছিল যে অ্যাপেল তুমি আমাকে 10টা পেন সাপ্লাই করবে অ্যাট দ্য রেট অফ রুপিস 20 ইচ অন 8 মার্চ। এবারে দেখো অ্যাপেল, অ্যাপেলকে ম্যাঙ্গো বলেছে, বাট এখানে একটা জিনিস ফোকাস করো, অ্যাপেল ইজ আ মাইনর, অ্যাপেল কিন্তু মাইনর। তো সেখানে আমরা জানি যে কন্ট্রাক্ট এমন কারোর সাথে করতে হয় যে কম্পিটেন্ট ফর দ্য কন্ট্রাক্ট অর আর ক্যাপাবল ফর দ্য কন্ট্রাক্ট। তো মাইনারের সাথে আমি যদি কন্ট্রাক্ট করি, মাইনার যদি সাপ্লাই না করে ওই কোয়ান্টিটিটা যেটা আমাকে ম্যাঙ্গো চেয়েছে, তো অ্যাপেল হচ্ছে মাইনার, ও সাপ্লাই করেনি যে কোয়ান্টিটিটা ম্যাঙ্গো ওর কাছ থেকে চেয়েছে, তাহলে পরে ম্যাঙ্গো কিন্তু কোর্টে গিয়ে অ্যাপেলের এগেনস্টে কেস করতে পারবে না, কারণ কোর্ট বলে দেবে যে দেখো বস, ও কিন্তু মাইনার, ওর এগেনস্টে কোনো রকম কোনো কেস হতে পারে না, কারণ কারণ এটা একটা ভয়েড এগ্রিমেন্ট হয়েছে। সো ইট ইজ ক্লিয়ার, ইট ইজ ভেরি মাচ ক্লিয়ার দ্যাট হোয়াট ইজ ভয়েড এগ্রিমেন্ট। ওয়ান্স অ্যান এগ্রিমেন্ট উইচ ইজ নট এনফোর্সেবল বাই ল ইজ সেড টু বি ভয়েড, ইট ইজ ভয়েড অ্যাব ইনিশিও, দ্যাট ইজ প্রথম থেকে এটা ভয়েড। যেমন ম্যাঙ্গো অ্যাপেলকে সাপ্লাই করতে বলেছিল 10টা পেন 20 টাকা ইচ পেন অন 8 মার্চ, কিন্তু ম্যাঙ্গো অ্যাপেল কি করেছে, অ্যাপেল ওটাকে সাপ্লাই করেনি, ওই কোয়ান্টিটিটা সাপ্লাই করেনি, কিন্তু ম্যাঙ্গো কোনো কেস করতে পারবে না, কারণ এটা ভয়েড এগ্রিমেন্ট, প্রথম থেকেই মাইনরের সাথে কোনো রকম কোনো এগ্রিমেন্ট করলে সেটা ভয়েড হয়ে যায়, ঠিক আছে? এবারে ভয়েড কন্ট্রাক্ট যদি আমি দেখি, হোয়াট ইজ দ্য বেসিক ডিফারেন্স বিটুইন ভয়েড এগ্রিমেন্ট অ্যান্ড ভয়েড কন্ট্রাক্ট, এ কন্ট্রাক্ট দ্যাট মিটস এনি অফ দ্য ফলোয়িং ক্রাইটেরিয়া, এই নিচে যেগুলো আমি লিখেছি, যদি একটা কন্ট্রাক্ট যে কোনো এখান থেকে একটা ক্রাইটেরিয়া মিট করে যায় তাহলে পরে কিন্তু সেটা ভয়েড কন্ট্রাক্ট হয়ে যাবে। ক্রাইটেরিয়া গুলো কি কি, একটা হচ্ছে ইট ইজ ইললিগাল ফ্রম দ্য মোমেন্ট ইট ইজ মেড, এরকম হতে পারে যখন থেকে কন্ট্রাক্টটা করা হয়েছে
সেটা ইললিগাল কন্ট্রাক্ট বা যেই অবজেক্টটার উপর বেস করে করা হয়েছে বা যে কনসিডারেশনটা নেওয়া হয়েছে যেটাই হোক না কেন ওটা ইললিগাল ইন নেচার দ্যাট ইজ আনলফুল যেটাকে লয়ার ভাষায় ইললিগাল বলা হচ্ছে যেটা করা উচিত নয় এবার একটা কথা আমি ক্লিয়ার করে দিই ইললিগাল আর ভয়েড দুটো কিন্তু আলাদা জিনিস ইললিগাল মানে যেটা মানে লফুলই নয় পুরো আনলফুল ভয়েড মানে হচ্ছে যেটা আনলফুল পুরোপুরি আমি বলতে পারি না কিন্তু এমন কিছু কারোর সাথে কন্ট্যাক্ট করলাম যেটা কোর্টের কাছে আনলফুল বলে মনে হচ্ছে ভয়েড বলে মনে হচ্ছে যেরকম আমি যে মাইনরের সাথে কন্ট্যাক্টটা দেখালাম যে ম্যাঙ্গো অ্যাপেলের সাথে কন্ট্যাক্ট করেছিল অ্যাপেল হচ্ছে মাইনর সেটাকে কিন্তু ইললিগাল বলতে পারি না কারণ কন্ট্যাক্ট করতেই পারে ও কোনো বন্ধু টন্দুক দেখানোর কথা বা মার্ডার করার কথা বলেনি ও সিম্পল একটা কন্ট্যাক্ট করেছিল ফর সাপ্লাই অফ পেন্স কিন্তু মাইনরের সাথে করেছিল বলে সেটা ভয়েড কিন্তু ইললিগাল মানে পুরো ব্যাপারটাই ইললিগাল যার যেটা নিয়ে আমি করতে যাচ্ছি সে পুরো ব্যাপারটাই ইললিগাল এটা এক নম্বর পয়েন্ট দু নম্বর যদি দেখি ইট ইজ লিগাল বাট ডিক্লেয়ার্ড নাল বাই দ্য কোর্টস বিকজ ইট ভায়োলেটস আ ফান্ডামেন্টাল প্রিন্সিপল দ্যাট ইজ ফেয়ারনেস কি বলল যে এটা হতে পারে যে কন্ট্রাক্টটা লিগাল এটা হতে পারে যে কন্ট্রাক্টটা লিগাল কিন্তু কোর্ট ডিক্লেয়ার করলো যে না তোমরা যে কন্ট্রাক্টটা করছো সেটা লিগাল নয় কারণ ওর মধ্যে কোনো স্বচ্ছতা নেই যখন প্রথমে কন্ট্রাক্টটা করেছিল সেটা লিগাল ছিল কিন্তু তারপরে স্বচ্ছতা কোনোভাবে হারিয়ে ফেলেছে ফেয়ারনেস হারিয়ে ফেলেছে যেটা আমরা বলি ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ শুড বি দেয়ার সেই জিনিসটাকে হারিয়ে ফেলেছে কন্ট্রাক্টটা সেই সময় এটা কিন্তু ভয়েড কন্ট্রাক্ট বলা যেতে পারে আরেকটা পয়েন্ট ইট বিকামস ভয়েড ডিউ টু চেঞ্জেস ইন ল অর ইন গভর্নমেন্ট পলিসি এটা ভয়েড হয়েছে তার কারণ হয়তো হঠাৎ করে কোনো লয়ে চেঞ্জ চলে এসেছে বা গভর্নমেন্ট পলিসিতে কোনো রকম কোনো চেঞ্জ চলে এসেছে হতেই পারে যে হঠাৎ করে কোনো চেঞ্জ চলে এলো মানে আজকে আমার কান্ট্রির সাথে আরেকটা কান্ট্রির আমি সাপোজ কান্ট্রি এক্স কান্ট্রি ওয়াই এখানে এক্স কান্ট্রির একটা মেম্বার ওয়াই কান্ট্রির একটা মেম্বারের সাথে এমন টাইমে কন্ট্রাক্টটা করেছিল যেই টাইমে দুটো কান্ট্রির মধ্যে কোনো রকম কোনো যুদ্ধ চলছিল না সেই টাইমে হয়তো দুজনে কন্ট্রাক্ট করেছে আবার কি হলো হঠাৎ করে যুদ্ধ যখন শুরু হয়ে গেল তারপরে কিন্তু কি বলছে গভর্নমেন্ট বলছে যে না তোমাদের কন্ট্রাক্টটা কিন্তু ভয়েড হয়ে গেল এখন কোনো রকম কোনো কন্ট্রাক্ট হতে পারে না এটা চলতে পারে না তাহলে কি হলো যে এটা কেন ভয়েড হলো কোনো ল চেঞ্জের জন্য হতে পারে বা গভর্নমেন্ট পলিসি চেঞ্জের জন্য হতে পারে যা কিছু হতে পারে একটা এক্সাম্পল নিই আমরা ভয়েড কন্ট্রাক্টের একটা ড্রাগ ডিলার আর রয়েছে কে বায়ার তো তাদের দুজনের মধ্যে তো যে কোনো কন্ট্রাক্টই হোক না কেন সেটা ভয়েড কারণ কন্ট্রাক্টটা ইললিগাল তো কোনো পার্টি কোর্টের কাছে যেতে পারবে না কন্ট্রাক্টটাকে এনফোর্স করার জন্য তাই তো তাহলে পরে এইটা কোন পয়েন্টের আমি এক্সাম্পল দিলাম যে ইট ইজ ইললিগাল ফ্রম দ্য মোমেন্ট ইট ইজ মেড তাহলে এই পয়েন্টের এক্সাম্পলটা ক্লিয়ার হয়ে গেল যে যেই মোমেন্ট থেকে এটা তৈরি করা হয়েছিল কোনো ইললিগাল ইস্যুর জন্য তো মেইন থিং আমরা যদি এটাকে একবার দেখি যে ভয়েড এগ্রিমেন্ট আর ভয়েড কন্ট্রাক্টের মধ্যে অ্যাকচুয়ালি ডিফারেন্সটা কী সেখানে তো এই দুটো পয়েন্ট ফার্স্টে আসবে এটা আমি আলাদা করে লিখিনি ওই জন্য তাহলে ফার্স্ট পয়েন্ট যেটা আসবে ভয়েড ফ্রম দ্য ভেরি বিগিনিং ভয়েড এগ্রিমেন্ট সবসময় ভয়েড অ্যাব ইনিশিও প্রথম থেকে প্রথম দিন থেকে এটা ভয়েড আর ভয়েড কন্ট্রাক্ট হচ্ছে মে বি ভ্যালিড অ্যাট দ্য বিগিনিং বাট ল্যাটার অন বিকামস ভয়েড ওয়েন ল্যাক্স এনফোর্সিবিলিটি যে টাইমে ল বললো যে এটা ভয়েড মেবি প্রথমে এটা ভ্যালিড ছিল কন্ট্রাক্টটা তারপরে ল ভাষায় বলছে বা গভর্নমেন্ট বলছে যে না এটা কিন্তু ভয়েড সেই টাইম থেকে এটা ভয়েড হয়ে যায় তার মানে কোনো এটা কোনো মানে নেই যে ভয়েড কন্ট্রাক্টটা প্রথম থেকেই মানে ইনভ্যালিড হতে হবে তার কোনো মানে নেই প্রথমে ভ্যালিড থাকতেও পারে পরবর্তীকালে ওয়েন ইট ল্যাক্স এনফোর্সিবিলিটি ফ্রম ল এটা ভয়েড হয়ে যায় রাইট তো আরেকটা পয়েন্ট যেটা ভয়েড এগ্রিমেন্ট যে ওয়েন দ্য এগ্রিমেন্ট ক্রিয়েটেড all the prerequisite of the contract are not satisfied thus making it void to amra ki jani je prerequisite of the contracts ki ki hote pare jeta legal requirement of the contract bole amra jani free consent of the parties hote pare minor er sathe kono contract korte parbe na the parties who will make contract should be competent to make the contract to erokom amra kichu legal rules jani সেটাতে কোনো রকম কোনো প্রিরিকুইজিট যেটা একটা কন্ট্রাক্ট হওয়া উচিত সেরকম কোনো জিনিস এ ফুলফিল করে না ভয়েড এগ্রিমেন্ট হয়ে গেছে ওই জন্য প্রথম থেকেই ভয়েড হয়ে গেছে যেহেতু কন্ট্রাক্টের রুলগুলো ফলো করলে তবে এটা অ্যাট এ টাইম ভ্যালিড হতে পারতো রাইট
এবার void contract যদি আমি দেখি when the contract is entered into all the prerequisites may be satisfied which due to the certain circumstances latter becomes void এটা বলতে পারে যে কন্ট্রাক্টটা যে সময় এন্টার করা হলো যে সময় কন্ডিশন কন্ট্রাক্ট করছে সেই টাইমে সমস্ত prerequisite গুলো যা একটা কন্ট্রাক্ট হওয়ার জন্য যোগ্যতা সেগুলো মিট করে গেছে সেটা হতে পারে যদি মিট করে গেছে কিন্তু পরবর্তীকালে যে কোনো সার্কামস্ট্যান্সে যে কোনো কারণ হোক গভর্নমেন্ট হোক চেঞ্জ ইন ল হোক বা এনি সার্কামস্ট্যান্স এটা আনফেভারেবল বা আনসার্টেন কিছু ঘটনা ঘটলো তার জন্য এটা ভয়েড হয়ে গেল তাহলে পরে আশা করছি যে বেসিক কনসেপ্টসটা একদম ক্লিয়ার রয়েছে সো নাইস টু টক উইথ ইউ থ্যাংক ইউ